দরজা বন্ধ করে মেথির গুঁড়া, অর্জুন খাবেন হার্টের সমস্যা দূর করে, দারুয়ে হলুদ খাবে লিভার জন্ডিস ভালো করে। এখন গ্যাস্ট্রিক আছে আল্লাহর রহমত, এখন খান, গ্যাস্ট্রিক বন্ধ হয়ে যাবে, কষা নিচে ভালো করে, ঘন প্রস্রাব, ফোটায় প্রস্রাব, প্রস্রাবে জ্বালা যন্ত্রণা বন্ধ করে, গর্বিস 30 বছরে আমেশা বন্ধ হয়। রাস্তা বন্ধ বাজার, এর থেকে ভালো ওষুধ ইনশাল্লাহ আপনারা ম্যানেজ করতে পারবেন না। এখন তো বাজান আছে নাকি কোনো বাপাই নেওয়ার মতো? এই 29টা গাছের চূর্ণ পাউডার খাইতে যদি পারেন, গ্যাস্ট্রিক থাকবে না, কষা খেছে ভালো করে, ঘন প্রস্রাব বন্ধ করে, বিষ ব্যথা ভালো করে, আমেশা বন্ধ করে, এটা গেলে প্রচুর পরিমাণে খাবার রুচি বাড়ায়, কষা খেছে থাকে না। জামের বিশি, তেঁতুলের বিশি, বেলের গুঁড়া, শিমুলের মূল, কালো মেঘ, মেথির গুঁড়া, অর্জুন, দারুগা হলুদ, বীর্যমণি, মণিরাজ চূর্ণ, বক্ষুর গাঁটা, অশ্বগন্ধা, এই যে আকর করা, এটা প্রতিটা লোকের জন্য বড় ভাই প্রয়োজন, এটা খাইতে পারলেই উপকার। ৫-১০ মিনিটে বাজান, গ্যাস্ট্রিক বন্ধ হয়ে যাবে, না খেলে কষা ঘিসে থাকে না, ঘন বর্ষার শরীরে বীজ ব্যথা ভালো করে, একটা পাউডারের ভিতরে যদি সামান্যতম ভেজাল আপনারা বাইর করতে পারেন, আমার ইনশাল্লাহ যা শাস্তি দিবেন মাথা ভেতে নেবো, ফান্দি দেখাবেন কাকা। এখন গ্যাস্ট্রিক আছে ইনশাল্লাহ, এখন খান, 5-10 মিনিট আল্লাহর রহমতে গ্যাস্ট্রিক বন্ধ হয়ে যাবে, না খেলে কষা ঘিসে ইনশাল্লাহ থাকে না। মহিলাদের হাত পা জ্বালা পড়া, সাদা সাদা ক্ষয় রোগ ইনশাল্লাহ ভালো করে, প্রতিটা লোকের জন্য ইনশাল্লাহ প্রয়োজন। আল্লাপাকের দানীয় নেয়ামত, 100 লোক যদি বাজান ওষুধটা কিনেন আল্লাপাকের কাছে ইনশাল্লাহ, 100 লোক আমার জন্য দোয়া করবেন যে ছোট ভাই ইনশাল্লাহ আমি জীবনে আল্লাহর রহমতে একটা ওষুধ খাইলাম।